হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। কেমন আছে আপনার সবাই? আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাকে বলবো যে আপনারা অনেক অভিনন্দন এবং অনেক ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে, যে আমরা একটা নতুন উদ্যোগে একটা জিনিসের জন্য এগিয়েছি। আগের দিন আমরা সবাই মিলে যে সেলিব্রেশনটা করি সেটা আপনারা সবাই দেখেছেন এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তো এরকমই ভালোবাসা, এরকম সাপোর্ট আপনাদের কাছ থেকে চাই, ঘোষপাড়িয়ার টিম এরকম আরও কিছু করতে পারে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যেটুকু চেষ্টা আমরা করছি, সেই সামান্যতম চেষ্টাকে যেন আমরা চালিয়ে যেতে পারি। এরকম আরও বিভিন্ন জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান আছে, বিভিন্ন রকম যাওয়ার ইচ্ছা আছে। শুধুমাত্র আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা দরকার যেন আমরা এইভাবে আরও এগিয়ে যেতে পারি ফ্রেন্ডস। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনি আরও বেশি বেশি করে কমেন্ট করুন, আরও বেশি শেয়ার কিন্তু অনেক বেশি করে চাই। আমি চাই ভিডিওটা অনেক জায়গায় চলে যায়, কারণ এখনও অনেক গ্রাম অঞ্চল আছে যেখানে ঠিকঠাক করে হয়তো গ্রামে ইলেকট্রিক লাইট পর্যন্ত যায় না, সেখানকার মানুষ আছে যারা এখন শিক্ষা দেখেনি। তো আমরা তাদের জন্য কিছু করতে চাই ফ্রেন্ডস। তো অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করুন ভিডিও, যেন চারিদিকে ছড়িয়ে দিন, যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় ছড়িয়ে দিন, পার্টিকুলার এই ভিডিওটা। কারণ এরকমটা রিকোয়েস্ট আমরা অন্য কোনো ভিডিওতে করিনি আজ পর্যন্ত। এই ভিডিওটা করছি যাতে সাধারণ মানুষের জন্য কিছুটা হলে তাদের উপকার হয় এবং আমরা যেন কিছুটা তাদের পাশে দাঁড়াতে পারি ফ্রেন্ডস। তো সেই উদ্দেশ্যে আপনার কাছে অনুরোধ, আপনাদের কাছেই অনুরোধ এটা, যেন চারিদিকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস। তো আজকে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন সেই অভিশপ্ত রাস্তাটায়, সেই হন্টেড রোডটাতে ফ্রেন্ডস। আগে আপনাদের বলে নেই, এই রাস্তাটা ভয়ানক বলেই এই পাশে যে একটা ছোটো এই পুকুর মতন মানুষ ভাড়া নিয়েছে, তার পাশে সব লাইট করে দিয়েছে। কিন্তু আপনার খেয়াল করে দেখুন, এখানে টোটালি কোনো মানুষ নেই। এত বড় একটা জলকার মতন করেছে যেখানে মাছ চাষ করছে, কিন্তু এই রাত্রেবেলায় হয়তো গভীর রাত হয়েছে, 12টা ওভার হয়ে গেছে, কিন্তু তবু একটা মানুষ কিন্তু এখানে নেই। কারণ তাদের ইন্টেনশনই নেই যেখানে যা পারে হোক আর মাছ চুরি করতে এখানে আসবে না, এটা সবাই খুব ভালোভাবে জানে এই ভয়াবহতা, মানে এখানকার ভয়ানক কারণের জন্য ফ্রেন্ডস। তো লাইটগুলো তারা যাই দিয়ে চলে গেছে ফ্রেন্ডস, সেগুলো দেখতে পাচ্ছেন, ব্যবস্থা নিয়েছে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু যেটা আমি বলেছিলাম ফ্রেন্ডস, এই টোটাল রাস্তায় টোটালি কোনো পোস্টার নেই, কোনো লাইট নেই। তার কারণ এই জায়গাটা লাইট রাখতে পারে না, যতবারই মানুষ চেষ্টা করেছিলেন লাইট জ্বালানোর বা পোস্টারে কিছু বসানোর, ততবারই সেটা বিফল হয়েছে। কারণ ফ্রেন্ডস কী হয়েছে সেটা 127 নম্বর পর্বতে আপনারা দেখতে পাবেন। তবু আমি আরও একবার আপনাদেরকে বিষয়টা খুলে বলবো। এই গ্রামের একটা ভণ্ড সাধক ছিল, যে সাধক আসলে পর্বতে জানে সে ভণ্ড, প্রথমে সেটা বোঝা যায়নি। প্রথমে তাকে সবাই সাধক হিসেবে ভালো মানত, সব গুণী হিসেবে ভালো মানত। হঠাৎই গ্রামের একটা বছর দেড়েকের, 1.5 থেকে 1.5 বছরের বয়সে একটা ছেলে মারা যায়। তো হঠাৎই তখন সাধক সবাই যায় যে কেন, কোনো কী অকথখানে মারা গেল, কারণ গ্রাম অঞ্চল মানুষ এটা করতে পারে, এটা 25 বছর আগের কথা ফ্রেন্ডস। তখন সে জানায় যে তার মা হচ্ছে ডাইনি, তার মাই সন্তানকে মেরে ফেলে দিয়েছে। তখন ফ্রেন্ড চাঞ্চল্যময় পরিবেশ চারিদিকে সৃষ্টি হয়ে যায়, মানুষজন খুবই ক্ষুব্ধ হয়ে যায় এবং সবাই সেই তার বাড়িতে এসে চড়াও করে, এবং শ্বশুর শাশুড়িও কিন্তু তাকে সেই চোখে দেখা শুরু করে। প্রথমে তার হাজব্যান্ড মানতে চায়নি, তার হাজব্যান্ড অস্বীকার করছিলো, কিন্তু পরবর্তীতে কিন্তু তার হাজব্যান্ড সেটা মেনে নেয় লোকজন এবং স্থানীয় মানুষের চাপে, এবং তারা সবাই মিলে তখন বলে যে তাকে পুড়িয়ে মারবে। কিন্তু সে মহিলা বারবার করে তাকে নিজেকে নির্দোষ বলার চেষ্টা করে, বারবার করে, এবং সে তার স্বামীর পাও জড়িত হয়েছিল এবং বলার চেষ্টা করেছিল, দেখো আমি আমার সন্তানকে মারিনি। কিন্তু সবাই তার কথা শোনে না, তাকে মারধর করে তাকে মেরে ফেলে তারা হুমকি দেয়। তখন সে পিছনে দরজা দিয়ে পালিয়ে চলে আসে এবং এই রাস্তা দিয়েই সে দৌড়াতে দৌড়তে যায়। হঠাৎই সামনে সে কোনো কারণবশত পড়ে যায়। তো নিস্তরের মানুষ সেখানে আসে, চড়ো হয় ও তাকে প্রচণ্ড পরিমাণে মারধর করে, মারতে মারতে তার মাথা পর্যন্ত ফাটিয়ে দেয়। দীর্ঘক্ষণ মারধরের কারণে মাথা ফেটে যাওয়ার জন্য প্রচুর রক্তক্ষরণ হয়, রক্ত শূন্যতায় তার মৃত্যু সেখানে হয়। কিন্তু সে যার যখন তার মনপন অবস্থা ছিল, তখন সে একটাই কথা বলেছিল যে আজকে আমাকে তোমরা এরকম করে মেরে ফেলছো বিনা কারণে বিনা দোষে, তা আমি এর প্রতিশোধ নিতে একদিন আবার ফিরে আসবো। কিন্তু ফ্রেন্ডস যেটা বলেছিল ঠিক সেটাই হয়েছিল। এই রাস্তাতেই যে জায়গা থেকে সে মারা গেছে সেই জায়গায় প্রায় 1.5 মাস তার রক্ত ছিল, এবং জল দিয়ে ধোয়ার চেষ্টা করার পরও সে রক্ত যায়নি। যেদিনই তার রক্ত এখান থেকে পুরো নিঃশেষ হয়ে যায়, তার পরের দিন থেকে এই জায়গায় শুরু হয়ে যায় সে ভয়াবহ অত্যাচার। এ রাস্তায় যারাই যায় তারা হঠাৎই দেখে কোনো সাদা কাপড় পরে কোনো একজন দাঁড়িয়ে রয়েছে দূর থেকে, তার চোখগুলো জ্বলছে বা রাস্তা ক্রস করে চলে যাচ্ছে, এবং চলে যাওয়ার পরপরই সে অনুভব করে তার পিঠে আঁচড়ের দাগ, কাঁটার দাগ, এবং হাঁটতে হাঁটতে সাইকেলে যাচ্ছে, হঠাৎই তাদেরকে ধাক্কা মেরে কেউ একটা ফেলে দিয়েছে। এখানে প্রায়শই মানুষরা জানতে পারে এবং মানুষের মনের মধ্যে এখানে প্রায়ই হয়। তো ফ্রেন্ডস, এরকম ইনসিডেন্ট ছড়িয়ে পড়েছে বলে আমরা এসেছিলাম এখানে, অনেক কষ্টে পারমিশন নিয়ে, পঞ্চায়েত এরিয়া যেহেতু পারমিশন নিয়ে আমরা শ্যুট করেছিলাম ফ্রেন্ডস। তো হঠাৎই সেই অসুবিধাটা আমাদের দিকে এত, মানে এত দ্রুত ধেয়ে আসে যে আমরা কোনো উপায় না পেয়ে দিকভেদে সুন্দরভাবে সেখানে চলে যাই, কারণ হয়তো আমাদেরকে ধরতে পেলে হয়তো আমাদের জীবন নিয়ে টানাটানি হয়ে যেত বা জীবন রিস্ক হয়ে যেত ফ্রেন্ডস। সেই জন্য আমরা টোটাল রিস্ক না নিয়ে চলে গেছিলাম ফ্রেন্ডস। তো আজকে আমরা আবারও এখানে এসেছি, কারণ এখনও এখানে জিনিসপত্রটা নাকি চালু রয়েছে, স্থানীয় মানুষ জানিয়েছে। তাদের কাছে পারমিশন নিয়ে অনেক কষ্ট করে আবার এখানে এসেছি ফ্রেন্ডস। আমার ভিডিও স্টার্ট করবো, ভিডিও এগিয়ে যাবো,
অনেক কিছু বললাম ফ্রেন্ডস, চাই না সামনে কি আছে, চলুন ফ্রেন্ডস ভিডিও স্টার্ট করা যাক। রাজা বাদিকটা একবার দেখা ফ্রেন্ডস, দেখুন একটা মানুষ কিন্তু এখানে চৌকি দেওয়ার জন্য শুধু লাইট জ্বালিয়ে চলে গেছে। দেখুন হাজার হাজার টাকার মাছ আছে কিন্তু কোনো মানুষ নেই এখানে। আজকে যদি আমরা স্বাভাবিক ব্যাপার নর্মালি চোর হিসেবে করেও ধরি, তা আমরা যদি এখানে মাছ চুরি করে নিয়ে যাই তো কিন্তু কোনো খবর হবে না। মানুষ এত টাকা ইনভেস্ট করেও ঠিক এইভাবে রেখে দিয়েছে জিনিসটা। সেই ঢালা রাস্তার মুখে এই সাইড থেকে দৌড়ে এসেছিল আগের বার। দেখ সৌরভ যেরকম ছিল সেরকমই পরিবেশ হয়েছে, দেখেছিস? ফাঁকা জায়গাতে বললো তো সুন্দর থেকে পড়লো, ওপরে কোনো গাছ নেই। জয় শ্রী রাম। চলতটা নেমে দেখি উপরে থাক। সাবধানে শুনছিলাম, এদিকে তো ধানের ক্ষেত। কিছু আছে দিকে লাইট মারি সৌরভ, সাবধানে কিন্তু। পুরো ব্ল্যাঙ্ক এখান থেকে নেমে গেল ফ্রেন্ডস, এই সাইডে পুরো ধান ক্ষেত, এই সাইডে পুরো দম ফিল করা। কোথায় গেল শুধু
চার পা চার হাত পা দিন আমার চলার মতো গেলে হ্যাঁ পাথর পড়ছে কি করছে বলতো রাজা পিছনে খেলাচ্ছি দেখ চাই খুব সাবধান কিন্তু আসতে যে সিন দেখলাম সাবধান সৌরভ আগের দিনের মতো কিন্তু তেরো আসতে পারে খুব সাবধান কিন্তু তখন তখন কিন্তু অ্যাটাকও হতে পারে জয় মা তারা হঠাৎ করে সামনে চলে আসলো যাবি আরো দিকে চলে গেছো খুব সাবধান পিছন দিকটা খেয়াল রাখিস একবার পিছন দিক থেকে আসছে একবার সামনে দিকে জয় শ্রী রাম সাবধানে কিছু নেই উপরে কিছু নেই
फ्रेंड्स घनाखानी खोते गल वेट करके एगोनी कारण परपर जो जिस लास्ट पर हमें एत दूर चले वन তিনজন দেখ যত রাত মানে ভোর থেকে যাবে না এদের ক্ষমতা কিন্তু একটু একটু কম হয় সৌরভ। রাস্তায় আসছে কিন্তু সৌরভ কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না সৌরভ। এখন আসছে মনে হচ্ছে, দেখ আওয়াজ হচ্ছে। জয় শ্রীরাম জয় শ্রীরাম
জয় শ্রী রাম, জয় শ্রী রাম। এই আশেপাশে দেখ, সেখানে সেখানে আসে সব যার জয় শ্রী রাম। আবার এগিয়ে এসছে তো, এরপরে যাওয়াটা সত্যি খুব রিস্ক মনে হচ্ছে। এই কুয়াশা দেখ সৌরভ, কুয়াশা প্রচন্ড কুয়াশা, প্রচন্ড পরিমাণে কুয়াশা চারিদিকে আসছে, জায়গা ঢেকে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমার কিন্তু কোনো ভাবে বুঝতে পারা যাচ্ছে কুয়াশা কিন্তু চারিদিকটা ঢেকে যাচ্ছে দেখ। আমরা চারজন আসলে এই কন্ডিশনে কি করতাম বলতো, এই যে অবস্থা এখানে কি করতাম ফ্রেন্ডস, খুব ভয় ভয় জায়গা ফ্রেন্ডস। তো আমরা যেতে রিস্ক নিচ্ছি না, কুয়াশা হয়ে যাচ্ছে, এরপরে মানে এরপরে এগুলো হয়তো আমাদের মধ্যে থেকে একজনকে শেষ না করে এই অসুবিধা আসতে হবে, ঠান্ডা হবে না ফ্রেন্ডস। তো আমরা যাচ্ছি না ফ্রেন্ডস, আমরা এখানে রিটার্ন চলে যাবো, প্ল্যান ডিসাইড করছি দেখি নেক্সট আমরা ভাববো। আপনার কমেন্ট করে জানাবেন যদি আপনাদেরকে কিছু মনে হয়, আর আমরা যাওয়াটা নেক্সট ভাববো যদি অন্য কোনো ব্যবস্থা করতে পারি আমরা, হ্যাঁ সেটা নিয়ে আমরা ভাবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখানে শেষ করছি, সব কেমনটা লাগছে বুঝলি, খুব শেষ করছি, ভালো থাকবেন, শুভরাত্রি।